সোমবার তেহটোর ঐতিহ্যবাহী কৃষ্ণরায়ের মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলো তেহটো পঞ্চায়েতের বিজেপি প্রার্থীরা। বিজেপি প্রার্থীরা ছাড়া এদিন উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি ও আরো অন্যান্য নেতাকর্মীরা। মূলত দলীয় প্রতীকচিহ্ন পাওয়ার পর এদিন থেকেই তারা প্রচার শুরু করলেন। এই বিষয়ে এদিন বিজেপির মণ্ডল সভাপতি জানান, ভোটে জয়ের ব্যাপারে 100% আশাবাদী। আজকে আমরা তেহট্ট পঞ্চায়েতে যে 21 জন প্রার্থী দাঁড়িয়েছি এবং পঞ্চায়েত সমিতি 3 জন, জেলা পরিষদ 1 জন, আমরা সবাই এসেছি কারণ তেহট্টের মানুষের মঙ্গল কামনায় এবং তেহট্টে যাতে সুদিন আসে সেই ভরসায়, যাতে চোররা যাতে এখানে রাজত্ব করতে না পারে, তাই কৃষ্ণ রায়ের কাছে আমরা সবাই মিলে আশীর্বাদ দিতে এসেছি যাতে আমরা প্রত্যেকটা বুথে জিতবো এবং কৃষ্ণ রায় আমাদের দুহাত তুলে আশীর্বাদ করবে সেই আশায়। কোন কোন অঞ্চলে প্রার্থীরা আজ পুজো দিলেন? আজকে শুধু তেহট্ট পঞ্চায়েতের প্রার্থীরা আজকে পুজো দিয়ে গেলেন। আমরা 100% আমরা জিতবো এবং মানুষ আমাদের সঙ্গে আসবে। আর সিপিএমদের মানুষ ভোট দেবে না একটা কারণে, সিপিএমরা বিক্রি হয়ে যাবে কারণ গত পঞ্চায়েতের আমাদের এখানটা একটা নির্দল সিপিএমের সমর্থিত প্রার্থী জিতেছিলেন, সে টিএমসির কাছে বিক্রি হয়ে গেছে এবং কংগ্রেসের প্রার্থীরাও টিএমসির কাছে বিক্রি হয়ে গেছে, কিন্তু বিজেপি কোনো দিন বিক্রি হয়নি, হবে না। বিজেপি এক জায়গায় থাকবে এবং আমরা মানুষের জন্য লড়ছি, লড়বো এবং মানুষ আমাদের দুহাত তুলে আশীর্বাদ করবে। আমরা যে 20টা প্রার্থী দিয়েছি এবং 3টে যে পঞ্চায়েত সমিতি প্রার্থী দিয়েছি, জেলা পরিষদে যে প্রার্থী দিয়েছি, আমরা সবাই জিতবো এটা আমরা 100% শিওর, কারণ তেহট্টের মানুষ আশা করে আছে যে বিজেপিকে আমরা একবার পঞ্চায়েতে আনবো। আমার নাম ভাস্কর দেবনাথ, তেহট্টদি বাড়ি, তেহট্ট কালদিয়ারপাড়া বাড়ি। আমি আগে জেলা কমিটির সদস্য ছিলাম। আজ তেহট্ট পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির 20 জন পঞ্চায়েত প্রার্থী এবং 3 জন পঞ্চায়েত সমিতির প্রার্থী আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রচারে নামার আগে দুষ্টের দমন এবং সত্যের প্রতিষ্ঠা বা সৃষ্টের প্রতিষ্ঠার জন্য কৃষ্ণরায়ের মন্দিরে ঈশ্বরের শরণাপন্ন হয়ে তারা পুজো দিয়ে প্রচারে নামলো। আগামী দিনে যাতে আমরা এই তৃণমূল নামক সন্ত্রাস বাহিনী এবং যে চোর তৃণমূল এবং সিপিএম এই দুটোকে হটিয়ে আমরা যাতে তেহট্ট পঞ্চায়েতে দখল নিতে পারি, এই মনস্কামনা পূরণের জন্যই আজকের এই পুজো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আজকে এখানে শুধুমাত্র তেহট্ট গ্রাম পঞ্চায়েতের 20 জন পঞ্চায়েতের প্রার্থী এবং 3 জন পঞ্চায়েত সমিতির প্রার্থী, সঙ্গে আমরা যারা কার্যকর্তা রয়েছি তারা পুজোটা দিল। সঙ্গে আমাদের সঙ্গে রয়েছে 8 নম্বর যে ZP, তার জেলা পরিষদের প্রার্থীও রয়েছে। ভোটে জেতার ব্যাপারে আমরা 100% আশাবাদী কারণ মানুষ আমাদের সঙ্গে রয়েছে এবং আগামী দিনে নির্বাচনের যখন ফল প্রকাশিত হবে মানুষ যে আমাদের সঙ্গে আছে তার প্রতিফলন ভোটের ফলেই প্রকাশ পাবে। আমার নাম অসীম বিশ্বাস, এই মণ্ডলের সভাপতি।